আল কাম জাস্ট লাইফ প্রেজেন্টেড বাই কোহল আপনাদের সঙ্গে আমি সানজানা আইডি সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত ইউরো কোপা ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দল ফাইনালের ভেন্যু মিয়ামি শহরেই আছে মেসির আর্জেন্টিনা মেসি গোটা দল নিয়ে উপস্থিত হন মাঠে অন্যদিকে ফাইনালের আগে প্রথম রিকভারি অনুশীলন সেশন ইংল্যান্ড করেছে শেরোপা লড়ায়ের ভেন্যু থেকে সাড়ে ছশো কিলোমিটার দূরে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার জন্য ফ্লোরিডার মিয়ামির এই অনুশীলন গ্রাউন্ডে আর্জেন্টিনা দলকে প্রথম দেখা গিয়েছিল আসর শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে এবার মিয়ামি গার্ডেন স্টেডিয়ামে সেই শিরোপা লড়াই আর তাই তো অনুশীলনে দারুণ তৎপর আলবি সেলেস্তেরা অনুশীলন মাঠে সবচেয়ে বেশি মনোযোগী স্বয়ং লিওনেল মেসি সবার মধ্যমণি যেন তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি কোয়ার্টার ও সেমিফাইনালে ইকুয়েডর ও ক্যানাডা ম্যাচে খেলেছেন বটে তবে সেরা ছন্দ এখনও দেখা যায়নি সোমবার ভোরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি শুধু কি মেসি কলম্বিয়ার আটাশ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে পুরো দলকেই খেলতে হবে সেরা খেলাটা আর তাই তো বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলনে বল পাসিং লেগ কন্ডিশনিং এবং গোলকিপিং ড্রিল সবই দেখা গেল কলম্বিয়া তাদের ঐতিহাসিক অপরাজয় আটাশ ম্যাচের মধ্যে হারিয়েছে জার্মানি ব্রাজিল স্পেন উরুগুয়েকে আর তাই তো লিওনেল স্কালোনির বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সামনে এখন বিশাল এক চ্যালেঞ্জ কোপায় আর্জেন্টিনার শিরোপা সংখ্যা উরুগুয়ের সমান পনেরোটি এককভাবে শীর্ষে যেতে তাই ফাইনাল জয়ের বিকল্প নেই মেসির দলের সামনে ইউরোর ফাইনালে পৌঁছায় ইংল্যান্ড তাদের রিকভারি অনুশীলন করেছে ব্লানকেইন হেইমে যা ফাইনালের ভেনু বার্লিন থেকে সাড়ে ছশো কিলোমিটার দূরে ছেষট্টি সালের বিশ্বকাপ জয়ীরা এখনো পর্যন্ত ইউরোর শিরোপা জিততে পারেনি গ্যারেজ সাউটগের শিষ্যরা বেলায় পা হড়কাতে চান না হ্যারি কেইন জুট বেলিংহামরা অনুশীলনেও ছ কাটছেন স্পেনকে হারানোর গোলকিপার জর্ডান পিকফোর্ড ফাইনালে হতে পারেন তাদের তুরুপের তাস ফরওয়ার্ড ফিল ফোর্ডেন বোকায়ো সাকারাও প্রয়োজনীয় মুহূর্তে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত গোল দুর্দান্ত ফর্মে থাকা ফেভারিট স্পেনকে মোকাবেলা করার আগে তাই বেশ শান্ত আর স্থির লক্ষ্য ইংলিশদের যমুনা স্পোর্টস আর একটা মাত্র ম্যাচ দুই টুর্নামেন্টের দুটো আসলে ফাইনাল এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সবাই অনেক বেশি ফলো করেছে থ্রু আউট দিস টুর্নামেন্ট কোপা আমেরিকা এবং ইউরোপ শেষ হাসি কারা হাসবে সেটাই দেখার অপেক্ষা এখন একদমই তাই দুটো ম্যাচ এবং একই দিনে একটা সকালে এবং আরেকটা মধ্যরাতের দিকে হতে যাচ্ছে জম্পেশ একটা খেলার মাঠে যেই উপভোগ করবে দর্শকরা সেই সাথে এই প্রান্ত থেকে আমরাও কিন্তু নিশ্চয় উপভোগ করব কিছু আলোচনায় আপাতত উপভোগ করা যাক ফুটবল নিয়েই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তপু বর্মন বাংলাদেশ জাতীয় দলের তারকার ডিফেন্ডার তাকে স্বাগত জানাতে চাই প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইফ প্লিজ ভালো থ্যাংক ইউ অবশ্যই প্র্যাকটিস আমরা দেখছিলাম চলছে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই এখনো সমালোচনা যেখানে চলছে কিংবা যেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে ওই পেনাল্টিটা ইংল্যান্ড নেদারল্যান্ডস ম্যাচের এবং হ্যারি গেইনও সম্ভবত কিছুটা বলেছেন যে এটা সহজতভাবেই অনেকেই ঠেকানোর চেষ্টা করে যেটা করেছে ডিফেন্ডার গ্যারনেভেল তিনি কথা বলেছিলেন ইংলিশ এক্স তারা বলছে যে হয়তো এটা এটা হয় না নিয়ে কি বলবেন আপনিও তো একজন ডিফেন্ডার এই মুহূর্তগুলোতে আসলে এটা কতটা ছাড় দেওয়া যায় দেখেন এই সিচুয়েশনে অনেক আগে আমরা দেখেছি বিয়ার আসার আগে দেখেছি যে ডিসিশনগুলো অনেক প্রবলেম ক্রিয়েট করেছে এর জন্যই কিন্তু আমরা বিয়ার তাই চালু হয়েছে আর চালু হয়েছে তো ডেফিনেটলি দেখেন এই জায়গায় দুইটা জিনিস আমার মতে এক হলো আপনি যখন বল কন্ট্রোল করবেন মানে আপনার কন্ট্রোলে বল আছে কেউ যদি আপনাকে ট্যাকল করে ইট ওয়াজ পেনাল্টি ওকে হান্ড্রেড আরেকটা হলো যে আপনি যখন বল রিলিজ করে দিবেন লাইক হেরিকেন কিন্তু বলটা শুট করেছে শ্যুট করার পরে নেদারল্যান্ডের ডিফেন্ডার ওর পায়ে যে ট্যাকলটা করেছে পায়ে লেগেছে লাথিটা তো ডেফিনেটলি এই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় এজ এ প্লেয়ার এটা পেনাল্টি হওয়ার মতো না কারণ আমি শুরুতেই বললাম যখন আপনার আন্ডার কন্ট্রোলে বল থাকবে তখন যদি আপনাকে কেউ ট্যাকেল করে তাহলে এটা হান্ড্রেড পেনাল্টি আর যেটা আমরা লাস্ট ম্যাচে দেখেছি সেমিফাইনালে অলরেডি রিলিজ অলরেডিও সে শ্যুট করে দিয়েছে দেন আপনার এক এক প্রায় এক দুই সেকেন্ড পরে যে ওর কিন্তু লাথিটা লাগে তো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে পেনাল্টি না কারণ গ্যারিনেবেল হলো আমার কাছে মনে হয় লিজেন্ডারি প্লেয়ার ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক লং সার্ভিস খেলেছে এবং অবশ্যই সে ব্যাপারটা নিয়ে হয়তো খুশি না তাই হয়তো তারা ডিসকাস করেছে কিন্তু আসলে একটা প্রশ্ন অবvartheta থেকে যায় কিনা ওই যে ক্রিকেটের আসলে এই হকের মতো যদি আমার কাছে একটু ডাউট লাগে কেনটা লাগে কারণ স্পেন আর ফ্রান্সের ম্যাচে দেখবেন স্পেনের লেববেক যে খেলে তার হাতে কিন্তু একটা বল ডাইরেক্ট শট লেগেছিল আপনারা দেখেছেন কিনা জানি না খেল করেছেন কিনা জানি না লাইক এরকম ডিসটেন্সতে ছিল কিন্তু মানে বডির সাথে ছিল না এটা আপনার একটা আছে যে এরকম লাইক এরকম ছাড়া পেনাল্টি এখন বডির সাথে থাকলে সেটা তো হয় না বাট ওর কিন্তু বডির সাথে ছিল না লাইক একটু পিছনে ছিল কিন্তু এই ডিসিশনটা আমরা ভেবেছিলাম যে পেনাল্টি বাট এটা পেনাল্টি দেয় নাই সেই তারপর রিচেক করেছে বারবার চেক করেছে কিন্তু পেনাল্টি হয় না আমি আসলে আপনার অ্যাজ এ প্লেয়ার ফুটবলার হিসাবে আপনার আমাদের যে ফুটবল ডে বাই ডে অনেক ইমপ্রুভ হচ্ছে এবং অনেক কিছু টেকনোলজি অনেক ডেভেলপ হচ্ছে এই সিচুয়েশনগুলো আমার কাছে মনে হয় আরেকটু ভালোভাবে কাটাছিটা করা দরকার কারণ

সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আছে তার মধ্যে জুট বিলিংহাম ছিল না সেই ইউরো ফাইনালে এখন জুট বিলিংহাম আছে এবং জুট বিলিংহাম যে পারফরমেন্স ইউরোতে এবং আপনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে দেখেন তার কিন্তু মানে আনবিলিভেবল আমরা সবাই ধারণা করতেছি আপনার ভ্যালনিয়ার পাওয়ার মতো যোগ্য দাবি রাখে সে কিন্তু আমার কাছে মনে হয় জুট বিলিংহামের সাথে আপনার যারা তার আশেপাশে আছে লাইক ফোডেন ক্যান তারপর সাকা এই চারজনের যে কম্বিনেশন এটা কিন্তু আনবিলিবেল কম্বিনেশন এবং তারা দেখেন আমার কাছে মনে হয় ইংল্যান্ড টিমটা একটা ডিফেন্ডিং টিম তারা ডিফেন্স করতে পছন্দ করে আমার কাছে মনে হয় যখন আপনার টিম যদি ডিফেন্স করতে পছন্দ করে সেই টিমের আমার কাছে মনে হয় যে মানে তখনই বোঝা যাবে যে তারা স্যাক্রিফাইসটা কতটুকু করতে পারে আপনি যখন স্পেন লাইক আমরা স্পেনকে দেখেছি তারা বল পজিশন বেশি রাখে উইথ বলে খেলতে বেশি পছন্দ করে আপনি স্পেনের সাথে কিভাবে খেলবেন डेफिनेटली উইদাউট বল আপনি রান করতে হবে আপনি লাইক যখন আমরা ইন্টারন্যাশনাল অনুযায়ী আপনি লাইক 11 থেকে 12 কিলোমিটার একটা প্লেয়ার সর্বোচ্চ রানিং করে আপনি যখন উইদাউট বলে খেলবেন আপনি রানিং করতে হবে 12.5 পাঁচ আপনার আরো পাঁচ পাঁচ

ফাইনালে টাইপের হেরেছে ইতালির সাথে তারাও খুব ভালোভাবে জানে মানে ওই আক্ষেপটা একবার ফিরে আসুক নিশ্চয়ই তারা চাইবে না একটু কোপার ফাইনালের দিকে যদি আসি আসলে ডিমারিয়া মেসিদের সামনে কলম্বিয়া তারাও তো বেশ ভালো ছন্দে ফুটবলটা খেলে গেছে অলরেডি নিউজ আমরা দেখলাম যে সাতাশটা ম্যাচ আনবিটেন এটা কিন্তু আনবিলিভেবল ধারাবাহিক কারণ এরকম স্ট্যান্ডার্ডে যদি আপনি সাতাশ ম্যাচ আনবিটেন থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে কলম্বিয়া কি পরিমাণের হার্ডওয়ার্কিং এবং কি পরিমাণের ডেডিকেশন এবং কি পরিমাণের উইনিং মেন্টালিটি সেট হয়েছে এটাতেই বোঝা যায় কারণ আপনি গ্রুপ স্টেজেও দেখেন ব্রাজিলকে তারা সেকেন্ড পজিশনে রেখে তারা ফার্স্ট পজিশনে ছিল তো এটাতে বোঝা যায় যে কলম্বিয়া আসলে কি প্রিপারেশন নিয়ে এবারের কোপা আমেরিকা খেলতে এসেছে এটা আর বলার অপেক্ষাই রাখে না বাট আর্জেন্টিনা দেখেন এটা নিয়ে চারটা ফাইনাল খেলবে বড় বড় টুর্নামেন্ট তো সেইখানে তারা আসলে কিভাবে খেলতে হবে এবং কি পারফর্ম করতে হবে এবং কোন স্ট্রাকচার এবং কোন মেন্টালি মাঠে নামবে এটা কিন্তু খুব ভালো করে জানে কারণ স্কলানি আপনার এরকম একজন কোচ অনেক টাফ কোচ সে কিন্তু ইকোডোর সাথে খেলার পরে সে কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিল যে আমি এই ম্যাচটাকে বারবার দেখব আমাদের কি মিস্টেক হয়েছে আমরা কেন গোল করতে পারি না কেন ট্রাই গেছি তো এই জিনিসটা কিন্তু সে যখনই একটা কোচ এভাবে কথা বলবে তার মানে বোঝা যায় আসলে সে কতটা টাফ তো ফাইনাল ম্যাচ একটা উপভোগ্য ম্যাচ হবে কারণ কলম্বিয়ার পারফরমেন্স খুবই ভালো স্পেশালি আপনার হামেজ হামেস আপনার ছয়টা অ্যাসিস্ট করেছে চারটা ম্যান অব দি ম্যাচ হয়েছে থ্রু অফ দা টুর্নামেন্টে ডেফিনেটলি এটা আমরা লাস্ট লাস্ট কোপাতে দেখেছি মেসি সেম পারফর্ম ছিল তো হামেজকে কাউন্ট করতে হবে তো ডেফিনেটলি একটা ভালো ম্যাচ হবে এক্স্যাক্টলি ডিমারিয়ার তো শেষ কোপা বলা হচ্ছে এটিকে এবারের ম্যাচেও কি ডিমারিয়াই ফাইনাল অফ দ্য ম্যাচ হবে দেখেন ডিমারিয়া এরকম একজন প্লেয়ার ফর এক্সাম্পল আপনার যদি আর্জেন্টিনা টিমে মেসি না থাকতো ডিমারিয়া থাকতো মেসির পজিশন হ্যাঁ কারণ ডিমারিয়া এরকম একজন প্লেয়ার সে এনি টাইম ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে আপনি প্রত্যেকটা ফাইনালে দেখেন যে তার কন্ট্রিবিউশন কী এবং তার উশন তো আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ করেছে কুপ আমেরিকাতেও গোল করেছে ব্রাজিল তো অবশ্যই আর্জেন্টাইন হিসাবে আমি বলবো যে ডেফিনেটলি দিমারিয়া সে অলরেডি বলে দিয়েছে যে এটাই তার লাস্ট ম্যাচ কূপ আমেরিকার ফাইনাল ম্যাচ এবং তার সাথে মেসিও বলেছে যে আমরা সবাই দিমারিয়ার জন্য খেলবো এবং আমরা দিমারিয়াকে ট্রফিটা জিতে দিতে চাই কারণ এটা একটা হিস্টোরিক্যাল কারণ আপনি যখন রিটায়ারমেন্ট করবেন আফটার ফিফটিন সিক্সটিন ইয়ার্স যখন ন্যাশনাল টিমে আপনি সার্ভিস করেছেন আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি যদি

এই দল খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ পাঁচ ডিসেম্বর শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এনসিএল টি টোয়েন্টি এদিকে এই দলের পাকিস্তান সফর আর বাংলাদেশ টাইগার্সের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবে জাতীয় দল শনিবার দুপুরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল ফলাফল ছাপিয়ে ও কন্ডিশনে খেলার এই সুযোগটাই বড় প্রাপ্তি টাইগারদের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের জন্য তবে বছরের বাকি সময়টাও এ দলের থাকছে একাধিক সিরিজ যা দেশের ক্রিকেটের বিরল ঘটনা বললে ভুল হবে না একুশ ও তিরিশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ কিন্তু এর আগে ছয় আগস্ট বাংলাদেশ এ দল পাড়ি দেবে পাকিস্তানে যেখানে দুটি চার দিনের ম্যাচ আর তিনটি ওয়ানডে খেলবে এ দল এছাড়াও নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টিও চূড়ান্ত প্রায় পাঁচ মাস পর পাকিস্তান সফর দিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেই সিরিজের প্রস্তুতি নিতে এ দল আর বাংলাদেশ টাইগার্সকে কাজে লাগাতে চান নির্বাচকরা তেইশ ও সাতাশ জুলাই বাংলাদেশ টাইগার্স আর জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে হবে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে এ দলের হয়েও একাধিক ক্রিকেটারকে পাকিস্তান এ দলের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠাবে টিম ম্যানেজমেন্ট প্র্যাকটিস ম্যাচ তো অবশ্যই খেলতে হবে রেড বল ক্রিকেটে তো দিন ধরে খেলা হচ্ছে না তো সেই হিসাবে চিরঙ্গে একটা এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে দুটো বা তিনটা থ্রি ডেজ ম্যাচ খেলবে এই সিজনটা যথেষ্ট ব্যস্ততা থাকবে নাম্বার অফ কিছু প্লেয়ার বিশেষ করে ন্যাশনাল টিমের যে আমাদের আঠেরো জনের প্লেয়ার আছে এটার বাইরে হাই পারফরম্যান্সের আছে এটার বাইরে আবার এই টিমের স্কোয়াডটা আছে সব কিছু মিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্লেয়ারের একটা ব্যস্ততা আছে এদিকে বিপিএল এর আগে আরো একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট করার পরিকল্পনা প্রায় বাস্তব করে ফেলেছে বিসিবি দিন ক্ষণ চূড়ান্ত পাঁচ থেকে সতেরোই ডিসেম্বর মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট অংশ নেবে জাতীয় লিগে খেলা আট দল প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল কিন্তু ওটা আমাদের টুর্নামেন্ট কমিটি থেকে অলমোস্ট কনফার্মেশন পেয়েছি যেটা ডিসেম্বরের পাঁচ তারিখ শুরু হবে সতেরো তারিখে শেষ হবে তারপরে এর জন্য প্রস্তুতি শুরু হবে তো আমার এই আটটা টিমের এনসিএল এর অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টরদের দেখার প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর বিসিবির প্রোগ্রাম ডিপার্টমেন্টের চিফ কোয়ার্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবিদের নান্ন যে ডিপার্টমেন্টের হেড অস্ট্রেলিয়ান ডেভিড মুর নতুন এই বিভাগের কাজ কেমন হচ্ছে ডেভিড মুর কিন্তু ম্যাক্সিমাম টাইমই সব কিছু হ্যান্ডলিং করে আমার যে কাজের এটা এখানে ল্যাকিংস আছে অবশ্যই কারণ এখানে কিন্তু একটা গ্যাপ আছে কারণ ও যে ও যেভাবে কাজে আমরা আমাদের চিন্তা ভাবনা আমাদের ডোমেস্টিক ইম্প্রুভমেন্ট আমরা সবসময় চাবো কিন্তু আমাদের আমাদের লোকাল ক্রিকেট আমাদের লোকাল প্লেয়াররা লোকাল কোচরা যাতে ডেভেলপ হয় আমাদের আইটি সেকশানে আরও কিছু লেটেস্ট কিছু ইনক্লুশন যাতে হয় নিচের স্তরের কিন্তু ক্রিকেটটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো সেই হিসাবে আগে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এখানে আগাতে হবে রহমান যমুনা স্পোর্টস ঢাকা জীবনের নতুন ইনিংস শুরু করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গী নিজজেলা নীলফামারীর সিদ্রাতুল মুনতাহা বাগদান সম্পন্ন করেছিলেন এক বছর আগেই এবার সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা আপাতত কটা দিন জীবনটাকে উপভোগ করতে চান এই লেগে। দেশের ক্রিকেটার এই নতুন তারকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও গ্রামবাসী নীলফামারী সদরে টুপামারির নীচপাড়া গ্রাম সাদামাটা বিয়ের গেট নেই তেমন কোনো আড়ম্বরতা বাগদান সম্পন্ন হয়েছিল এক বছর আগেই এবার আনুষ্ঠানিকভাবে গাছ ছড়া বাধার পালা বৃহস্পতিবার বিকেলে নিজের গাড়িতে যিনি বরযাত্রী নিয়ে রওনা হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন গন্তব্য চার কিলোমিটার দূরে পাশের ইউনিয়ন ইটাখোলার পশ্চিম পাড়ায় কোনের বাড়ি দু সালের ১৩ জুলাই এই গ্রামের ইলিয়াস হোসেন প্রামাণিক জুয়েলের মেয়ে সিদরাতুল মুনতাহার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল রিশাদের কনে সিদ্ধাতুল মান্তাহা দু সালে টুপামারির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পাশ করে বর্তমানে রাজধানী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন এদিনের এই আয়োজনকে ফর্মালিটিস বলছেন রিসাদ আপাতত খেলা নয় কিছুদিন জীবনটাকে উপভোগ করতে চান আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে তো আপনারা যেটা দেখতেছেন এটা জাস্ট হচ্ছে ফর্মালিটিস মেনটেন কি আপাতত ভাইয়া খেলা নিয়ে চিন্তা করছে এটা উপভোগ করতে দেন সবার কাছে দোয়া দোয়া চাইব এবং আপনারা দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেটের এই নতুন তারকার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন ঋষাদের বাবা নূর আলম এবং শ্বশুর ইলিয়াস হোসেন প্রামাণিক জুয়েল সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন বিশ্ব বিশ্বজুড়ে নাম করতে পারে সেই দোয়া আমি করি আমি বাবা আর পুরা দেশবাসী কাছে আমার দোয়া দোয়া রইল আপনারা দেশবাসী সকলেই ঋষাদের জন্য দোয়া করবেন সামনে যেন এগিয়ে যায় ঋষাদ সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রিষাদ নিজের প্রথম বিশ্বকাপেই সাত ম্যাচে সাত দশমিক সাত ছয় ইকোনমি রেটে চোদ্দ উইকেট শিকার করেন এই টাইগার লেগ স্পিনার যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি জীবনের দ্বিতীয় ইনিংসটাও কাটুক দারুণ ছন্দে রিষাদের জন্য রইল সেই শুভকামনা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে ভালো করায় এবং সে অনেক আমাদের বাংলাদেশের গর্ব নিয়ে আসায় আমাদের নীলফামারী বাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের নীলফামারীর গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব তার আরও উন্নতি কামনা করি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস এই স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ